প্রধানমন্ত্রীর কথা বললে যদি ব্রাপ্ত বসুদের গায়ে জ্বালা ধরে তো তাহলে ব্রাত্যবসুরা বলতেই পারেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রী বলে মানিবা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলতে পারলে সুবিধা হয় কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রীর চোখেই দেখতে চাই যার কাছে আইনের শাসনের থেকে শাসকের আইনটাই বড় আর এই মিথ্যুক ব্রাপ্ত বসুদের মুখোশ টেনে খুলে দিন তারা সারা রাজ্যকে সন্দেশখালি করবার চেষ্টা করছে তারা সত্যিকে মিথ্যা বলে চালাবার চেষ্টা করছে যেমন সিংহের বাচ্চা হয় চিড়িয়াখানায় বাঘের বাচ্চা হয় ঠিক তেমনই পশ্চিমবঙ্গে নাট্য উৎসবও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা হয় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী চৈতন্যের সঙ্গে তুলনা করেছিলেন যদি আমি খুব ভুল না হই এই ব্যর্থ মন্ত্রী ব্যর্থ বসু তিনি শাহজাহানের মতো হয়ে গিয়ে তিনিও থিয়েটারের লোকেদের অধিকার লুট করে তাদের গুরু হয়ে ওঠবার চেষ্টা করছেন এই মিথ্যে বার্তা ছড়িয়ে দিচ্ছেন ড্রামা এনএসডি মিনিস্ট্রি অফ কালচারের তারা যেটা চাইছেন সেই বিষয়ে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং সেই বিজ্ঞপ্তিতে কোনো জায়গায় কখনো পর্যন্ত অফিসিয়াল কেন্দ্র সরকারি কোনো নোটিসে লেখা ছিল না যে যারা অংশগ্রহণ করবেন না তাদের গ্রান্ট বন্ধ করে দেওয়া হবে বরং সেখানে লেখা ছিল যে যারা গ্রান পাচ্ছেন বা গ্রান পান বা না পান তারা যে কেউ চাইলে অংশগ্রহণ করতে পারেন এবং সেক্ষেত্রে তিনটে জিনিস মাথায় রাখতে হবে যে যে সাবজেক্টে করতে সরকার যেমন মানুষকে নিধন করবার জন্য সে কথা বলা হয় সেটা আবাসের টাকা হোক রেশনের চাল ডালের এমন একটি স্ক্রিপ্ট পাঠানো হয়েছে যে অভিনয় আপনাদের করতেই হবে না হলে কেন্দ্রীয় সরকার তার মোটা যে গ্র্যান্ট বা অনুদান দেন সেই গ্র্যান্ড বন্ধ করে দেওয়া হবে এটা সর্বৈত মিথ্যে ব্রাত্য বসু এর সপক্ষে কোনো চিঠি প্রকাশ করতে পারেননি এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গ্র্যান্ড পাওয়া বা না পাওয়া পশ্চিমবঙ্গের যতগুলো থিয়েটার দল তাদের কাছে যাবতীয় যা মেল এসছে সেখানে এই ধরনের কোনো কথা লেখা নেই অর্থাৎ ঠিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে মিথ্যে কথা বলে পশ্চিমবঙ্গের সর্বনাশ করছেন মানুষের ঠিক ব্রাত্য বসু নাট্য জগতের সর্বনাশ করবার জন্য বা নাট্য জগৎকেও নিজের একটা অংশ মনে করবার জন্য এই তৃণমূল বাক্য তুলে ধরলেন টুইটের মাধ্যমে অথচ স্বীকার করে নিলেন যে এক দেশ এক পরিবার এক বিশ্ব এক পরিবার যে কথা জি টোয়েন্টিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে এক দেশ ভারতবর্ষ যেমন পৃথিবীর সমস্ত দেশের পাশে এর আগে দাঁড়াত ঠিক তেমনই করোনার সময় যে আমরা কেউই অস্বীকার করতে পারি না যে ভারতবর্ষ ভ্যাকসিন নিয়ে সারা পৃথিবীর পাশে দাঁড়াবার চেষ্টা করেছে এ অত্যন্ত গৌরবের জায়গা তো সেই কথাগুলো যদি মনে হয় এই সত্যি কথাগুলো মোদী ভজনা দেশের সম্পর্কে গৌরবের কথা বললে নিজের দেশের প্রধানমন্ত্রীর কথা বললে যদি ব্রাত্যবসুদের গায়ে জ্বালা ধরে তো তাহলে ব্রাত্যবসুরা বলতেই পারেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রী বলে মানিবা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলতে পারলে সুবিধা হয় কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রীর চোখেই দেখতে চাই যার কাছে আইনের শাসনের থেকে শাসকের আইনটাই বড় ব্রাত্য বসুদের আসলে সমস্যাটা হচ্ছে তারা লোক খ্যাপাতে চাইছেন এই মিথ্যে কথা বলে ব্রাত্য বসুর টুইট আমার হাতে রয়েছে এবং কেন্দ্রীয় সরকার থেকে যে নোটিশ এসছে তা আপনাদের প্রতিলিপি দিয়ে দিচ্ছি বা দিয়ে দেব আপনারা যে কোনো নাট্যদলের কাছ থেকে দেখে নিতে পারেন যে এখানে কোনো ফতোয়া দেওয়া হয়েছে কিনা যে গ্র্যান্ট বন্ধ করে দেওয়া হবে কোনো গ্র্যান্টের সঙ্গে সম্পর্ক নেই ব্রাত্য বসু তৃণমূলীয় নিয়মে মিথ্যে কথা বলছেন নিজেকে একজন নাট্যকার থেকে বর্তমানে লুটেরাদের তিনি প্রতিমু করে প্রমাণিত করছেন যিনি সিনেমা বানান কোনো মনীষীদের নিয়ে নয় যিনি সিনেমা বানান একজন অপরাধী যিনি মাসেই বন্ধ হওয়া উচিত আমার নিজের দৃঢ় বিশ্বাস রয়েছে যারা পশ্চিমবঙ্গের নাট্যকর্মীরা রয়েছেন যারা পশ্চিমবঙ্গে না স্বচ্ছ ভারত অভিযানে নামতে হবে এই প্রত্যেকটি থিয়েটার দলের বহু দল তারা ঝাঁটা হাতে কিন্তু হাসপাতাল স্কুল পরিষ্কার করতে নেমে পড়েছিলেন কারণ তারা দেশ ভালোবাসে আসলে ব্রাত্য বসুরা বিরোধিতা করতে গিয়ে রাজনৈতিক রং খুঁজতে গিয়ে ভারতবর্ষের বিরোধিতা করেছেন এবং যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেমন সিংহের বাচ্চা হয় চিড়িয়াখানায় বাঘের বাচ্চা হয় ঠিক তেমনই পশ্চিমবঙ্গে নাট্য উৎসবও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা হয় এমন কি ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালের আগে এই প্রাপ্ত বসুরাই তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্সপিরেশনে এই দু হাজার তেইশেই তারা করেছে নির্লজ্জভাবে কেন্দ্র সরকার যে বিভিন্ন প্রকল্প এবং সাহায্যের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন গ্র্যান্টি দিচ্ছেন যারা সত্যি তথ্য পরিবেশন করছেন কারোর তো কোনো গ্র্যান্ড বন্ধ হওয়ার কথা নয় এত বড় ফেস্টিভ্যাল চলছে সেখানে পাঠ হওয়ার কথা বলা হয়েছেন ব্রাত্য বসুরা এই তৃণমূল সরকার তারা যেমন খালিতে সত্যি কেনা মানুষ নির্বাচনের আগে রাস্তায় নামায় তাদের জন্য আগে থেকে তৈরি করা থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে নাটকের যে পঞ্চাশ হাজার টাকা বার্ষিক গ্র্যান্ড তা তাদের পাইয়ে দেওয়া হয় যে দলগুলির অস্তিত্ব সম্পর্কেই হাজার রকম সন্দেহ উঠেছে গ্রান্ট বন্ধ হওয়া গ্রান্ট বাড়ার এই ভারত মহোৎসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই ব্রাত্যই ভারত রঙ্গ মহোৎসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই ব্রাত্য বসুরা যাবতীয় কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মানুষকে যেভাবে বৃদ্ধান্ত করেন তৃণমূলীয় পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ক্যাগ রিপোর্ট নিয়ে টাকা যে চুরি করেছেন টাকা যে নয় ছয় করেছেন সেটা নিয়ে মিথ্যে ভাষণ করেন ঠিক তেমনই যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী চৈতন্যের সঙ্গে তুলনা করেছিলেন যদি আমি খুব ভুল না হই এই ব্যর্থ মন্ত্রী ব্যর্থ বসু তিনি শাহজাহানের মতো হয়ে গিয়ে তিনিও থিয়েটারের লোকেদের অধিকার লুট করে তাদের গুরু হয়ে উঠবার চেষ্টা করছেন এই মিথ্যে বার্তা ছড়িয়ে দিচ্ছেন আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যারা সচেতন নাট্য সমাজের মানুষ রয়েছে নাট্য নাট্যকর্মী রয়েছে। যারা সৎ পথে নাটক করেন কষ্ট করে নাটক করেন এবং যারা সত্যি তথ্য দিয়ে কেন্দ্রীয় সরকারি বাক্যবসুর কথাতেই মোটা গ্রান্ট বা কম গ্রান্ট বা বেশি গ্রান্ট যার যেটা যোগ্যতা পান তার সঙ্গে এই নাটক করা বা না করা তার কোনো সম্পর্কই নেই সুতরাং এই মিথ্যাচার বন্ধ প্রাপ্ত বসুদের মত এই নাট্য লুডের মুখোশ আপনারা খুলে দিন এবং আপনাদের দেশকে নিশ্চয়ই আপনারা ভালোবাসেন নিশ্চয়ই আপনারা আপনাদের যে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী রয়েছেন দেশের নরেন্দ্র মোদীজিকে নিশ্চয়ই আপনারা বিশ্বাস করেন তিনি যে উন্নয়নের যে কাজগুলো করছেন বিকাশের যে কাজগুলো করছেন ভারতবর্ষ জুড়ে দল মত ধর্ম নির্বিশেষে যেমন মানুষের পাশে দাঁড়াচ্ছেন আপনারা সেটাকে বিশ্বাস করেন আবার বলছি যে এই নাটক যদি মনে হয় যে কোনো কিছু বেটারমেন্ট করার প্রয়োজন আপনারা অবশ্যই তা করতে পারেন রেফারেন্স হিসেবে স্ক্রিপ্টটি পাঠানো হয়েছে আপনারা সেই অনুযায়ী নাটক করুন এবং একুশে ফেব্রুয়ারিতে যে ভারত রং মহোৎসবে যে ক্লোজিং সেরিমনি তার আপনারা পাঠ হন এর সঙ্গে গ্র্যান্ড বন্ধ হওয়া বাড়া কমার কোনো সম্পর্ক নেই আর এই মিথ্যুক ব্রাত্য বসুদের মুখোশ টেনে খুলে দিন তারা সারা রাজ্যকে সন্দেশকালী করবার চেষ্টা করছে তারা সত্যিকে মিথ্যে বলে চালাবার চেষ্টা করছে আর মিথ্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুলিশের সাহায্যে যে সত্যি বলে চালাবার চেষ্টা করছে তা অবিলম্বে বন্ধ করুন আমার নিজের বিশ্বাস যে নাট্য জগৎ তারা কখনো পর্যন্ত ব্রাক্ত বসুদের মতো দালালদের কথা শুনে চলতে রাজি নয়